উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত এক নম্বর আয়রায় গতকাল রাতে একটার সময় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় দুটো বাড়ি। ভাগ্যক্রমে বেঁচে যায় একটি পরিবারের 10 জন মানুষ। একটি ঘরে আগুন লাগার পরে চিৎকারে বেরিয়ে আসে আরেকটি ঘরের লোক। শিবপদ ভট্টাচার্য জানান, যখন আগুন লাগে তখন তারা ঘুমের মধ্যে ছিলেন। ঘুমের ঘরে আমরা ঠিক পাইছি আগুন, তখন আমি বেরোয়ছি, পাঁচটা কাছে আসছিল, সব দিয়ে সঙ্গে বেরিয়েছি। তারপর তো এই ঘটনা, সিলিন্ডার বাস্ট হয়ে গেল রাত একটা সময় তখন 4 জন ছিলাম, আমরা 2 জন স্বামী স্ত্রী, আমার 2 নাতি, 2টো বাড়ি, আমার বাড়ি চেয়েছে আর আলাদা বাড়ি, আর আমার 2টো ঘর পাশাপাশি 2টো আমার করতে হয়েছে। ধরুন আমার কিছুই নেই, কি বলবো, কিছু না, বলুন সুব্রত ভট্টাচার্যের বাড়ির সিলিন্ডার ফেটে গিয়ে অপরদিকে সঞ্জয়দের বাড়িতে আগুন লেগে যায়। তড়িঘড়ি তাদের 2 সন্তান নিয়ে তারা বেরিয়ে আসে। এরপরে প্রতিবেশী এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার ফলে সর্বহারা 2টো পরিবার, আজ তারা অসহায় হয়ে পড়েছে। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।